মওলানা মওদুদী মরহুমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় اختلاف লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মওদুদী মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লেখনী আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক اختلافের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফাত ও মুলকিয়াত সেই কিতাবের খিল মুলকিয়াত অধ্যায় গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পলিসি নিয়ে তিনি اختلاف করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন মওদুদী মরহুম প্রথম খিলাফাত ও মুলকিয়াতে ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন তারপর যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ব্যাপার চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নর ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আবার নাহায়াত মাকরু বিদাত হযরতে মুয়াবিয়াকে আহাদ মে শুরু হুয়া কে ও খুদ আর উনকে হুকুম সে তমাম গভর্নর বরসর মিম্বর মওদুদী মরহুম বলছেন যে একটা নিকৃষ্ট বেদাত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদে মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করত গালিগালাজকে বুজার করতে বন্যা বইয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানি হাফিজাহুল্লাহ একটা বই আছে হযরতে মুয়াবিয়া আওয়ার তারিখি হাকায়েক যেটা আমাদের আজিব হুজুর আল্লাহ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক সবার বলেন আমিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগড়া হযরতে মুয়াবিয়া আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হযরতে মুয়াবিয়া আওয়ার তারিখি হাকায়েক ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুয়াবিয়া যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এজন্য কথা এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মুহিব্বু মাই ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মাই ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি লা ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ বড় আস্তে কইলেন একটা হাত তুলে বলেন কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ আকীদার ওয়াজ করলে আর মানুষ শুনতে চায় না বুঝছেন আল্লাহর বিধান আসলে আল্লাহর বিধানের সামনে আর কারো বিধান চলবে না এবার বলেন আল্লাহর বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান যদি কেউ পরিবর্তন করে ফেলে আল্লাহর বিধানকে বিকৃত করে আল্লাহর বিধানের বিপরীত কোন বিধান মানুষকে দে আল্লাহ বলেছেন এক বিধান সে বলে আরেক বিধান আল্লাহ বলেছেন করো একটা সে বলে করো আরেকটা আল্লাহ বলেন এই দিকে যাও সেই বলে ওই দিকে যায় না তাহলে আপনি যদি আল্লাহর বিধান বাদ দিয়ে ওই ব্যক্তির বিধান মানেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন তাহলে আপনি কি করলেন আল্লাহর সাথে কথা এটা এক নম্বর এই পয়েন্টটা বুঝেন এই পয়েন্ট বুঝে সামনে আসেন দ্বিতীয় পয়েন্ট বুঝেন আমরা বলেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো আস্তে বলেন আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে লালন পালন করেন কে আমাদেরকে জীবন দিয়েছেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে সব যেহেতু করেছেন আল্লাহ এজন্য আমাদের রব আল্লাহ যেহেতু আমাদের আল্লাহই রব এজন্য ইয়াকা নাবুদু সব যেহেতু করেছেন আল্লাহ এজন্য আমরা ইবাদত করব একমাত্র কার কথা বুঝেন এজন্য আমরা ইবাদত করব একমাত্র কার দেখেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ সূরা ফাতিহায় যেমন রুবুবিয়তের কথা বলেছেন আল্লাহ তেমন উলুহিয়তের কথা বলেছেন উলুহিয়ত মানে আল্লাহর ইবাদত করা দেখেন ইয়াকা নাবুদু আল্লাহ ইবাদতের কথা পরে বলেছেন আল্লাহ ইবাদতের কথা বলার আগে বলেন আলহামদু সমস্ত প্রশংসা কার লিল্লাহি আল্লাহ আল্লাহকে আল্লাহ কি আল্লাহর পরিচয় কি আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছেন রব্বিল আলামিন আরে আল্লাহ শুধু নরসিংদীর মালিক না আল্লাহ শুধু বাংলাদেশের মালিক না আল্লাহ শুধু ইন্ডিয়ার মালিক না আল্লাহ শুধু পাকিস্তানের মালিক না আল্লাহ শুধু আমেরিকার মালিক না আল্লাহ শুধু রাশিয়ার মালিক না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব জাহান আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক কে বলেন জুড়ে বলেন সব কিছুর মালিক কে সুতরাং সব কিছুর মালিক আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ রিজিক দিলেন আল্লাহ জীবন দিলেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ ইয়াকা নাবুদু দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার হাত তুলে বলেন দুনিয়াতে ইবাদত করবে একমাত্র কার আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো জুড়ে বলেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবো
আল্লাহ ছাড়া আর কারো হুকুম যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় মানবো না কথা বুঝেন এই প্রসঙ্গটা ভালো করে বলেন বুঝে বলেন আইন মানবো কার আল্লাহ আর আল্লাহ আস্তে বলেন সবাই রে লামাজাবি ট্যাবলেট পাইছে না যে লামাজাবিরা কয় আল্লাহর নাম জুড়ে লওয়া যাবে না কারণ জানেন কি জুড়ে আল্লাহর নাম লইলে শয়তান যারা আছে তাদের গায়ে জ্বলে ঠিক বুঝছেন আল্লাহর নাম যত জুড়ে বলবেন শয়তানের গায়ে কি করে আগুন লাগে তাহলে বলেন বিধান মানবো কার আল্লাহ জুড়ে বলেন আইন মানবো কার আল্লাহ আর আস্তে বলেন আল্লাহ ইয়াকা নাবুদু যেহেতু সব দিয়েছেন আল্লাহ এজন্য ইবাদত করবে একমাত্র কার আল্লাহ আল্লাহর ইয়াকা নাবুদু এবার বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তো আমি বলেছিলাম দুই দল এক দল কাফের কাফেরেরা আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে যেমন শিরিক করেছিল রুবুবিয়তের ক্ষেত্রে কেমন শিরিক করেছিল আমরা বলি মানুষকে বিপদ আপদ থেকে মুক্তি করার একমাত্র মালিক কে মানুষকে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে মানুষকে বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক কে মক্কার কাফেরেরা মনে করত যে যদি বিপদ আপদে পড়ছো এক কাজ করো ছোট ছোট পাথর গলায় লাগাও বিপদ আপদ থেকে মুক্তি হয়ে যাইবা মক্কার কাফেরেরা মনে করত বৃষ্টি আল্লাহ দেন না বৃষ্টি দে তারকা এগুলা ছিল তাদের রুবুবিয়ত কেন্দ্রিক শিরিক আর উলুহিয়ত কেন্দ্রিক শিরিক কি ছিল তারা ইবাদত করত লাতের তারা ইবাদত করত মানাতের তারা ইবাদত করত হুবালের তারা ইবাদত করত উজ্জার তারা ইবাদত করত মূর্তির মুসলমান ইবাদত করে একমাত্র কার বলেন মুসলমান ইবাদত করে একমাত্র কার ইয়া কেন আবুদু তো বললাম একদল ছিল কাফের তাদেরকে সবাই চিনে আর আরেক দল ছিল মুসলমান সাহাবা তাদেরকেও সবাই চিনে আর আরেক দল ছিল মুনাফিক আরেক দল ছিল কি কথা কয় না আরেক দল ছিল কি মুনাফিকের চরিত্র আল্লাহ বলেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না এই মুনাফিক মানে আকীদা কেন্দ্রিক মুনাফিক দেখেন আমলের আমলের কারণে কেউ কখনো মুনাফিক হয় না ভালো করে বুঝেন আমলের ক্ষেত্রে কেউ কখনো মুনাফিক হয় না আল্লাহ মুনাফিকের চরিত্র বলেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না মুনাফিকরা যখন নবীর কাছে যায় মুনাফিকরা যখন আবু বকরের কাছে যায় মুনাফিকরা যখন উমরের কাছে যায় মুনাফিকরা যখন উসমানের কাছে যায় মুনাফিকরা যখন সাহাবা ইকরামের কাছে যায় বলে ক্বালু আমান্না বলে আমাদের থেকে বড় ঈমানদার আর কেউ নাই দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আযান হওয়ার আগে মসজিদে আযান হওয়ার আগে কি মসজিদে নামাজে আগে থাকে নবীর কাছে চলে নবীর সাথে খায় নবীর সাথে নামাজ পড়ে আবু বকরের সাথে আপনি চিন্তা করেন যখন ঈমানদারদের কাছে যায় ক্বালু আমান্না বলে আমরা ঈমানদার ওয়াইদা খালাউ ইলা সায়াতিনহিম এই শয়তান মানে বড় শয়তান না এই শয়তান মানে মানুষ শয়তান যে মানুষ আল্লাহর আইনের বিপরীত হয়ে যাবে যে মানুষ আল্লাহর আইনের প্রতিপক্ষ হবে যেই মানুষ রাসূলের প্রতিপক্ষ হবে ওটা মানুষ না ওটা শয়তান যেই নেতা আল্লাহর প্রতিপক্ষ হবে যেই নেতা নবীর প্রতিপক্ষ হবে যেই নেতা সাহাবা ইকরামের প্রতিপক্ষ হবে যেই নেতা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে ওটা নেতা না ওটা শয়তান বলেন এটা নেতা না ওটা এটা আমি বলি নাই বলেছে কোরআন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহদিউন যখন তারা যায় আবু জাহেলের কাছে যখন তারা যায় উতবার কাছে যখন তারা যায় শায়বার কাছে যখন তারা যায় মুগিরের কাছে যখন তারা যায় উমাইয়ার কাছে যখন তারা যায় গায়রুল্লাহ তাদের রবদের কাছে গিয়ে বলে বস ইন্না মাআকুম আমরা আপনার সাথে আছি খবরদার মুহাম্মদের সাথে আমরা নাই ইন্নামা নাহনু মুস্তাহদিউন আমরা একটু মজা করতেছি আমরা একটু মস্কারি করতেছি প্রশ্ন হলো এবার তারা মুখে বলে আল্লাহ মুখে বলে ইসলাম মুখে বলে নবী মুখে বলে জান্নাত মুখে বলে জাহান্নাম মুখে বলে জিহাদ মুখে বলে সালাত মুখে বলে হজ মুখে বলে যাকাত অন্তরে ঈমান খুব মনোযোগ অন্তরে ঈমান এবার বলেন মুখে বলে আসি অন্তরে বলে নাই তার নাম বড় আস্তে কইলেন এটা তার নাম দেখেন আমি আরো সহজ করে আপনাদেরকে বুঝাই এটার নাম কি কথা বলেন ওরে নরসিদ্দির মানুষ টাকা দেখেন নাই কখনো নাকি এটার নাম কি এটা আসল টাকা না জাল এটা নোট এটা জাল না দেখেন এটা কিন্তু হুবহু টাকা দেখেন 500 টাকা লেখা এখানে বঙ্গবন্ধুর ছবি আছে এই যে এদিকে থাকাইলে বঙ্গবন্ধু দেখা যায় এখানে যা লেখা এই টাকার মতো হুবহু আরেকটা টাকা আছে হুবহু দেখতে এক কিন্তু ওই টাকা হলো জাল আছে না নাই কথা বুঝেন ওই জাল নোট আছে না নাই এবার বলেন কোনটা জাল নোট এটা তোমার যাচাই বাছাই করার মেশিন আছে না নাই আপনি 1 কোটি টাকার ভিতর যদি মাত্র 1000 টাকার একটা নোট জাল রাখেন
এক কোটি টাকার ভিতর যদি মাত্র 1000 টাকার একটা নোট জাল রাখেন আপনি যখন ব্যাংকে টাকা জমা দিতে যাবেন ব্যাংকওয়ালা টাকার বান্ডেল যখন মেশিনে ফেলবে যদি একটা জাল টাকা থাকে ওই জাল টাকা ধরা পড়ে কি পড়ে না কথা কয় না জাল টাকা ধরা পড়ে কি পড়ে না পড়ে তাহলে বোঝা গেল ওই টাকাটা জাল দেখতে টাকার মতো জাল টাকা যাচাইয়ের মেশিন আছে জাল স্বর্ণ ভেজাল স্বর্ণ দেখতে অরিজিনাল স্বর্ণের মতো কিন্তু জুয়েলার্সের দোকানে গেলে জাল স্বর্ণ চেনা যায় কি যায় না জাল স্বর্ণ যেমন চেনার মেশিন আছে জাল টাকা যেমন চেনার মেশিন আছে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে একটা মাপকাঠি দিচ্ছেন যাও মুনাফিক তোরা তো মুখে বলিস ইমানদার তোরা তো নবীর সাথে নামাজ পড়িস নামাজ পড়লেই তো হবে না তোরা যে মুখে বলিস ইমান তোদের ইমান আসল না ভেজাল তোদের ইমান আসল না খাঁটি যাচাই করার প্রয়োজন আছে না ভাই এবার আল্লাহ মুনাফিকদেরকে মাপকাঠি দিচ্ছেন দেখেন বর্তমানে আমাদের সমাজে একদল আছে সাহাবা ইকরামকে মাপকাঠি মানে না আছে না নাই সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে আল্লাহ বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে জুরে বলেন সাহাবা ইকরামকে মাপকাঠি বানিয়েছেন কে সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি ইমানের মাপকাঠি বানিয়েছেন কে এক নম্বরে বানিয়েছেন আল্লাহ দুই নম্বর বানিয়েছেন নবী দলিল দেখাই দলিল বলেন মনোযোগ মুনাফিকরা মুখে বলে ইমানদার অন্তরে ইমান নাই এবার প্রশ্ন হলো তাদের ইমান আছে না নাই যাচাই করবেন কেমনে আল্লাহ মাপকাঠি দিচ্ছেন আল্লাহ কি বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস যে তোমরা মুখে বলো ইমানদার হবে না মুখে ইমানদার দাবি করলেই হবে না মুখে নিজেকে মুমিন বললেই হবে না আল্লাহ বলেন আমিনু ওয়াইদা কিলা লাহুম আমিনু যখন তাদেরকে বলা হয় আমিনু ইমান আনো কেমন ইমান কামা আমানান নাস যেমন ইমান এনেছে আন্নাস কারা বেশি দূরে যাওয়ার দরকার নাই তাফসিরে জালালাইনে যান বেশি দূরে যাওয়ার দরকার নাই ইবনে কাসিরে যান বেশি দূরে যাওয়ার দরকার নাই তাফসির ইবনে আব্বাসে যান তাফসিরের যে কোনো কিতাব আপনি উঠান আল্লাহ বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো কেমন ঈমান কামা আমানান নাস যেমন ঈমান এনেছেন আসহাবু মুহাম্মদ মুহাম্মদ সাল্লামের সাহাবায়ে কেরাম বুঝা গেল সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন আল্লাহ যাদের ঈমান আবু বকরের ঈমানের সাথে মিলবে যাদের ঈমান উমরের ঈমানের সাথে মিলবে যাদের ঈমান উসমানের ঈমানের সাথে মিলবে যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে তারা ঈমানদার যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে না তারা মুনাফিক বুঝেন যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে দলিল পায় না কিছু সাহাবারা মাপকাঠি দলিল পায় না দলিল নম্বর দুই ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও মনোযোগ আল্লাহ বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও কি মা ভয়ঙ্কর আয়াত দেখেন আল্লাহ বলেন যদি তারা ঈমান আনে কার মতো মনোযোগ ফাইনা আমানু যদি তারা ঈমান আনে কার মতো বিমিসলি মা আমানতুম যেমন ঈমান আনেছো তোমরা যখন আয়াত নাজিল হয় আমরা ছিলাম মদিনা কারা ছিলেন ও নরসিন্দির মুসলমান একটু কথা বলেন আল্লাহ যখন বলেন ওয়া ইনা আমানু যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম যেমন ঈমান এনেছো তোমরা বলেন এই আয়াত যখন নাজিল হয় ছিলেন কারা আল্লাহ বলেন ফাইনা আমানু যদি তারা ঈমান আনে কার মতো বিমিসলি মা আমানতুম বিহি যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম ফাকাদ ইহতাদাও তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে এবার বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে দেখুন আল্লাহ আরো আসতে বলেন আরো আসতে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে দুই হাত তুলে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে এই সত্যের মাপকাঠির দলিল ভাই দেখেন মনোযোগ দিয়ে শুনেন এখানে একটা প্রশ্ন করবে কি প্রশ্ন যে আমরা ঈমানের মাপকাঠি বানি নবীকে এখন প্রশ্ন হলো একটা প্রশ্ন করে কেমনে এখানে আল্লাহ সাহাবাদেরকে ঈমানের মাপকাঠি কেন বানালেন এই জিনিসটা বুঝেন ঈমান মানে কি তাহলে বুঝবেন ঈমান মানে না দেখে বিশ্বাস বলেন ঈমান মানে না দেখে কথা বলেন ঈমান মানে না দেখে আমাদের রবকে আরো আসতে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে তাহলে বলেন আমাদের রব আল্লাহ আমরা কি কেউ আল্লাহকে দেখেছি বিশ্বাস করি কি করি না আমরা আসমানি কি আমরা তোমার জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কি করি না বিশ্বাস দেখেছি ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না দেখেছি কবরের আযাব বিশ্বাস করি কি করি না দেখেছি কবরের সওয়াল জবাব বিশ্বাস করি কি করি না দেখেছি পুল সিরাত বিশ্বাস করি কি করি না দেখেছি মিজান বিশ্বাস করি কি করি না দেখেছি না দেখে বিশ্বাস তার নাম
কথা বলেন না দেখে বিশ্বাস তার নাম বলেন না দেখে বিশ্বাস তার নাম আমরা আল্লাহকে দেখি না আল্লাহকে রব মানি এটার নাম ঈমান আমরা কবরের আযাব দেখি না বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা জান্নাত দেখি না বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা জাহান্নাম দেখি না বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা কুল সিরাত দেখি না বিশ্বাস করি এটার নাম ঈমান আমরা সওয়াল জব বিশনা কির মুনকির দেখি না বিশ্বাস করি এটার নাম ঈমান না দেখে বিশ্বাস তার নাম বলেন না দেখে বিশ্বাস তার নাম জোরে বলেন না দেখে বিশ্বাস তার নাম এবার দেখেন একটা হলো ঈমান আর একটা হলো মুশাহাদা আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই বড় আস্তে কইলেন আমার নবী জান্নাত দেখেছেন কি দেখেন নাই আমার নবী জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই আরে আমার নবী তো এভাবে দেখেন নাই একদম চর্মচুকে দেখেছেন ইবনে আব্বাসের রেওয়ায়েত অনুযায়ী আল্লাহকে দেখেছেন কিনা দুইটা মত আম্মা জান আয়েশার মতে দেখেন নাই হযরত ইবনে আব্বাসের মতে দেখেছেন সেই ইখতিলাফের দিকে আমি যাচ্ছি না সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা এটা আমরা যখন বুখারীতে পড়াই অনেক লম্বা সময় ধরে তাকরির করতে হয় রুয়াতুল্লাহ রাসূলের কারিম সাহেব মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই এটা ইখতিলাফ আছে ইবনে আব্বাসের মতে দেখেছেন আম্মা জান আয়েশার মতে দেখেন নাই সেদিকে আমি যাচ্ছি না না দেখে বিশ্বাস তার নাম ঈমান আমার নবীর ঈমান না দেখে না আমার নবী জান্নাত বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমার নবী জাহান্নাম বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমার নবী ফিরিস্তা বিশ্বাস বিশ্বাস করেছেন নিশ্চুকে দেখে আমার নবী কবরের আযাব দেখেছেন আমার নবী কুল সিরাত দেখেছেন আমার নবী জান্নাত দেখেছেন আমার নবী জাহান্নাম দেখেছেন সুতরাং আমার নবীর ঈমানটা ছিল মুশাহাদা পর্যায়ে এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস নবীর ঈমান দেখে নবীর ঈমানের মতো তোদের ঈমান হতে পারে না আমিনু কামা আমানান নাস ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন সাহাবায়ে কেরাম গেছেন কে দেখেন বাংলাদেশে খান্নাস আছে এর আমি খান্নাস বলি খান্নাস বুঝছেন খান্নাস মানে দুষ্ট শয়তান এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন খান্নাস বললাম ভালো করে শুনেন এরা কি পরিমাণ জাহিল মুরাক্কাব চিন্তা করেন সে একটা লেকচার দিয়েছে বক্তব্য দিয়েছে বলেন আমরা বলেছি আমাদের রবকে আরো আস্তে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে বলেন আমাদেরকে রিজিক দেন কে এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লা ইলাহা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এটা আমাদের কালেমা পবিত্র কালেমা কালেমায়ে তৈবা শুনেন ছাত্র ভাইরা যারা আছে আজকে বাড়ি থেকে গিয়ে তাফসীর ইবনে কাসির খুলবেন তাফসীর ইবনে কাসিরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ মুসলমানের সংবিধান দিয়েছেন আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে নবী আপনি পৃথিবীর তাবত কাফেরদেরকে বলে দিন হে নবী আপনি কিয়ামত পর্যন্ত যত কাফের দুনিয়াতে আসবে সবাইকে বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন কাফেররা ইবাদত করে লাতের কাফেররা ইবাদত করে মানাতের কাফেররা ইবাদত করে হুবলের কাফেররা ইবাদত করে গায়রুল্লাহর মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরে পড়বেন ইবনে কাসির কি বলেন ওয়ালি হাযা কানা কালিমাতুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালি হাযা কানা কালিমাতুল ইসলাম ইসলামের কালেমা হইল ওয়ালি হাযা কানা কালিমাতুল ইসলাম ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ওয়ালি হাযা কানা কালিমাতুল ইসলাম এজন্য ইসলামের কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এখন আমাদের সমাজে কত ধরনের গবেষক পারে পাবে ওনারা গবেষণা করার আর কোনো বিষয় খুঁজে পান না ওনাদের গবেষণার বিষয় কি একজনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা শিরিক না নাউজুবিল্লাহ আরো আসতে বলেন আর আরেকজনে বলছে আমি ছয় মাস হাদিসের কিতাব পড়েছি বুঝেন আমি ছয় মাস হাদিসের কিতাব পড়েছি কোথাও কালেমা পাই নাই বলেন নাউজুবিল্লাহ অথচ আমার নবী কালেমা কোথায় পেয়েছেন জানেন বলবো আমার নবী কালেমা কোথায় পেয়েছেন জানেন ইমাম হাইসামে হাদিস এনেছেন ইমাম তবরানে হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম ফারাআইতু ফী আরিযাতিল জান্নাহ মাকতুবান ফী সালাসাত আসতুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করার সময় আমি দেখলাম জান্নাতে আল্লাহ তিনটা লাইন লিখে রেখেছেন জান্নাতের গেইটে আল্লাহ তিনটা লাইন লিখে রেখেছেন আস-সিত্রুল আউয়ালু লা ইলাহা
إلا الله محمد رسول الله জান্নাতের এক নম্বর লাইন আল্লাহ লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তাহলে বলেন আমাদের কালেমা হাদিসে আছে না নাই কত হাদিস আছে হাদিস বললে হাদিসের শেষ নাই আমার কালেমা নিয়ে আজকের আলোচনা বিষয় না আমি যেই যে আপনাদেরকে বুঝালাম আমার নবী দেখে দেখে বিশ্বাস করেছেন নবীর ঈমানের মতো ঈমান আমাদের সম্ভব না ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন আমিনু কামা আমানান নাস ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন জামাতে সাহাবাকে বলেন আল্লাহ বানিয়েছেন কাকে জামাতে এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবা ইকরামের ব্যাপারে কি বলেন এই আলোচনাটা বুঝবেন তাহলে সামনের আলোচনাটা বুঝা আরো সহজ হবে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবা ইকরামের উপর আল্লাহ সন্তুষ্ট মনোযোগ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবা ইকরামের উপর আল্লাহ সন্তুষ্ট আল্লাহ ও সাহাবা ইকরামের উপর সন্তুষ্ট নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা সাহাবারা বলেন নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা জুরে বলেন নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা কথা বুঝেন সাহাবা কারা হবেন এটা নির্ধারণ করেছেন আল্লাহ বলেন সাহাবা কারা হবে এটা নির্ধারণ করেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে একটা রওয়ায়েত এনেছেন কি রওয়ায়েত ইন্নাল্লাহা নাযারা ফী কুলুবিল ইবাদ হযরত ইবনে মাসউদ থেকে মাওকুফ ভাবে হাদিসটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কলবের দিকে তাকালেন ফওয়াজাদা কালবা মুহাম্মাদিন খাইরাল কুলুব আল্লাহ দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম কোন কলব নাই সবার চেয়ে শ্রেষ্ঠ কলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করলেন তার রিসালাতের দায়িত্ব দিয়ে এবার নবীকে নির্ধারণ করার পর নবীর কিছু সঙ্গী দরকার নবীর কিছু আসহাব দরকার নবীর কিছু সাহাবীর দরকার সুম্মা নাযারা ফী কুলুবিল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার সব মানুষের কলবের দিকে তাকালেন আল্লাহ তাকিয়ে দেখলেন সাহাবা ইকরামের অন্তর থেকে সাহাবা ইকরামের কলবের থেকে উত্তম কারো কোনো কলব নাই আল্লাহ সাহাবা ইকরামকে নির্ধারণ করলেন লিআনাতি নবীহি তার নবীকে সাহায্য করার জন্য বলে ইকামাতি দীনিহি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জামাতে সাহাবাকে নির্ধারণ করেছেন কে বলেন জামাতে সাহাবাকে নির্ধারণ করেছেন কে সাহাবি কে হবে এটা নির্ধারণ করেছেন কে রাষ্ট্র বলেন এটা জোরে বলেন যেহেতু ইসলামে নবীর পরে এই উম্মার সবচেয়ে মহান যে জামাত এই জামাতের নাম জামাতে সাহাবা যেহেতু ইসলাম একটা ঘর এই ঘরের প্রধান হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই ঘরের যে খুঁটি ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছানোর পিছনে নবীর পরে এই ইসলাম আমাদের কাছে পৌঁছার সবচেয়ে বড় স্তম্ভের নাম জামাতে সাহাবা বলেন সবচেয়ে বড় স্তম্ভের নাম কথা কয় না সবচেয়ে বড় স্তম্ভের নাম এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এই এত কোন ওয়া ভূমিকা দিলাম এটা বোঝানোর জন্য এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কথা কয় না কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ কোন সাহাবীর মানহানি করা জায়েজ কোন সাহাবীকে গালি দেওয়া জায়েজ কোন সাহাবীকে খারাপ বলা জায়েজ দেখেন আকীদার একটা কিতাবের রেফারেন্স দিয়ে আমি সামনে যাব পৃথিবীর আকীদার তিনটা মাযহাব আছে যেমন ফিকহের মাযহাব চারটা হানাফি মালিকি শাফিঈ হাম্বলি আকীদার ক্ষেত্রে মুসলিম উম্মার প্রধানত মাযহাব তিনটা একটা হলো আশারি আরেকটা হলো মাতুরিদি আরেকটা হলো আসারি একটা হলো আশারি আরেকটা হলো মাতুরিদি আরেকটা হলো আসারি তো আকীদার প্রধানতম এই যে তিনটা ধারা এই তিনটা ধারার সবাই আকীদার একটা কিতাবকে সবাই দলিল হিসাবে উপস্থাপন করে আকীদার একটা কিতাবকে সবাই মৌলিক মতন হিসাবে উপস্থাপনা করে সেইটা কি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন 321 হিজরিতে আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ তিনি ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির আকীদার একটা জগদিক্কাত কিতাব আছে আকীদাতু তাহাবী যেটাকে আশআরীরাও যেটা দিয়ে দলিল দে মাতুরিদিরাও যেটা দিয়ে দলিল দে আশআরীরাও যে আকীদার কিতাব দিয়ে দলিল দে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিমের ব্যাপারে উম্মার আকীদা কেমন হবে সেটা বর্ণনা করতে গিয়ে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন নুহিব্বু মান ইউহিব্বুহুম
ونبغض من يبغضهم وبغير الحق يذكرهم ولا نذكرهم إلا بخير. إمام طحاوي رحمه الله بولين صحابة اكرامر بياباري أما در عقيدة هلو نحب من يحبهم جرى صحابة اكرام كي بحالو باشي أمراو تادير أثا قوينا جرى صحابة اكرام كي بحالو باشي أمراو تادير نحب من يحبهم যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি ওয়ানুবগিযু মান ইউবগিযুহুম যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের মুখ খুলে বলেন যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের এরপরের প্রসঙ্গটা বুঝেন ওয়াবিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন যারা সাহাবা একরামের সম্মানকে খাটো করবে যারা জনসাধারণের সামনে সাহাবা একরামের ব্যাপারে এমন আলোচনা করবে যে আলোচনা করলে সাহাবা একরামের সম্মান খাটো হয়ে যায় যে আলোচনা করলে সাহাবা একরামের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যে আলোচনা করলে সাধারণ মানুষ সাহাবা একরামের ব্যাপারে খারাপ ধারণা গ্রহণ করে ইমাম তাহাবি বলেন ওয়াবিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম যারা গবেষণার নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা মারিফাতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা ইশকে রাসূলের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা নবীর মহব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা আহলে বাইতের মহব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা আলীর মহব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা হুসাইনের মহব্বতের নামে সাহাবার দিকে আঙ্গুল তুলবে এরা মুসলমান না এরা মুনাফিক বুঝেন যারা সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে তারা শিয়া বলেন শিয়া তারা বলেন সাহাবার সমালোচনা করে কারা শিয়ারা বলেন সাহাবাদের সমালোচনা করে কারা বলেন সাহাবাদের সমালোচনা করে কারা এখন কেউ গবেষণার নামে যদি সাহাবার সমালোচনা করে সে শিয়া বলেন কেউ গবেষণার নামে সাহাবার সমালোচনা করলে সে আর যদি কেউ এসকে রাসূলের নামে সাহাবার সমালোচনা করে সেও বলেন এসকে রাসূলের নামে কেউ যদি সমালোচনা করে সেও আর কেউ যদি আহলে বাইতের মহব্বতের নামে সাহাবার সমালোচনা করে সেও শিয়া এই কথাগুলো কেন বললাম এরপরে প্রসঙ্গ বুঝুন বলে এটা বলে আমি শেষ করব এই কথাটা কেন বললাম ভালো করে শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে আমরা মন্দ বলবো এ কথা তো একমত বলেন আল্লাহ নবীর কোন সাহাবীকে আমরা খারাপ বলবো কথা কয় না কোন সাহাবীকে মন্দ বলবো কোন সাহাবীকে গালিগালাজ করব সাহাবা একরামের ব্যাপারে আমাদের করণীয় কি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন আমরা সাহাবা একরামের শুধু কল্যাণের আলোচনা করব সাহাবা একরামের কোন খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করব না